আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আশা করি আমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা অল্প সময়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো ভোকাবুলারি, আমাদের ওয়ার্ড মিনিং এর ভান্ডার কিভাবে আমরা ডেভেলপ করব। আমরা জানি, আমরা গ্রামাটিক্যাল করার সময় প্রতিটা পদে পদে দেখছি যে ওয়ার্ড মিনিং না জানলে আসলে গ্রামাটিক্যাল শেখানো সম্ভব না। ওয়ার্ড মিনিং এর পরের ধাপ হলো গ্রামাটিক্যাল, গ্রামাটিক্যালের পরের ধাপ ওয়ার্ড মিনিং না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এই চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে গ্রামাটিক্যাল হইলে হয়ে যায়। আমরা যারা পড়াশোনা করছি তারা এতদিনে হয়তো একটু হলেও বুঝতে পারছি যে ওয়ার্ড মিনিং না জানলে কি রকম পরিস্থিতির শিকার হইতে হয় আমাদের। যেমন আমরা সারা রাত ধরে যদি পড়া মুখস্থ করি যে বাংলাদেশ ঢাকা রাজধানী, বাংলাদেশ ঢাকা রাজধানী, বাংলাদেশ ঢাকা রাজধানী, সারা রাত ধরে পড়ার পর সকালে ঘুম থেকে উঠে যদি চিন্তা ভাবনা করি যে আসলে বাংলাদেশ ঢাকা রাজধানী নাকি ঢাকা বাংলাদেশের রাজধানী, তো আমরা পড়া মুখস্থ করলে বা নিয়ম অনুযায়ী পড়লে ঠিক এরকম আমাদের উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এমন একটা পর্যায়ে যায় আমরা বুঝতে পারি যে আসলে বাংলাদেশ ঢাকা রাজধানী না, ঢাকাই বাংলাদেশের রাজধানী, সেই সময় আসলে বুঝতে পেরে আমাদের খুব বেশি বেনিফিট হয় না। তার আগে বোঝার দরকার ছিল বিষয়টা। তো এই ওয়ার্ড মিনিং এর ভান্ডারটা অবশ্যই আমাদের সমৃদ্ধ রাখতে হবে ইংলিশ শিখতে গেলে। আমি আসলে আজকে আমার মতো করে কিছু নিয়ম সাজাইছি, ইনশাআল্লাহ আমাদের সবার অনেক কাজ দিবে। তো এখন এই ওয়ার্ড মিনিং জানতে গেলে যদি আমরা পকেটে ডিকশনারি নিয়ে ঘুরে বেড়াই, তো কতটুকু আমাদের বেনিফিট? ডিকশনারি থেকে একটা একটা করে ওয়ার্ড মুখস্থ করলাম, তো এইভাবে আশা করা যায় কয়েকদিন পরে আমাদের আর এনার্জি থাকবে না কিংবা আমরা সেই সিস্টেমটা লস করে ফেলবো। এইভাবে শিখলে আমাদের লসটা কোথায় আসলে? এইভাবে শিখলে দেখা যায় যে আমাদের অপ্রয়োজনীয় ওয়ার্ডগুলো সহ আমাদের সামনে চলে আসে ডিকশনারিতে, অথচ আমাদের প্রয়োজনীয় অনেক ওয়ার্ড আমাদের জানা হয় না, কিংবা ওইভাবে আমরা কখনো শেষও করতে পারবো না। তো ডিকশনারি নয়, ডিকশনারি যখন আমাদের কোনো ওয়ার্ডের মিনিং বের করতে হবে তখন আমরা ডিকশনারিতে যাব। তার আগে আমরা ডিকশনারি আপাতত দূরে সরিয়ে রাখি। প্রথম স্টেপ হিসেবে আমি বলতে চাই পার্ট অফ স্পিচের ভেরিয়েশনটা বুঝতে হবে, অর্থাৎ পার্ট অফ স্পিচের সেন্সটা কীভাবে ঘটছে। এই জিনিসটা আমরা যখনই বুঝতে পারবো তখন অটোমেটিকভাবেই আমাদের আমাদের ভোকাবুলারির ভান্ডারটা বৃদ্ধি পাবে। কীভাবে আমরা একটু দেখি। যে আমরা যদি জানি যে এক্সপেন্স মানে ব্যয়, তাহলে এই জিনিসটা আমরা মুখস্থ করলাম, আমাদের আলাদাভাবে এটা মুখস্থ করার দরকার নাই যে এক্সপেন্ড মানে ব্যয় করা, এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, এক্সপেন্সিভলি মানে ব্যয়বহুলভাবে। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটারে আলাদা আলাদাভাবে মিনিং মুখস্থ করি তখন কিন্তু আমাদের সেটা একটা লস প্রজেক্ট। এরপরে ইকুয়ালিটি মানে আমরা কি জানি, সমতা। ইকুয়ালাইজ মানে সমতা করা, ইকুয়াল মানে সমান, আর ইকুয়ালি মানে সমানভাবে। তাহলে এই বিষয়গুলো আমি জাস্ট এখানে দুটি এক্সাম্পল দিছি, প্রায় প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এরকম পার্ট অফ স্পিচের ভেরিয়েশন দেখতে পাই। এই ভেরিয়েশনটা আমাদের বোঝার দক্ষতা অর্জন করতে হবে, এবং এই দক্ষতা অর্জন করার জন্য আমাদের সাফিক্স প্রিফিক্সে ভালো দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আমরা কোন সাফিক্স যুক্ত করলে বা কোন প্রিফিক্স যুক্ত করলে কোন পার্ট অফ স্পিচ হয়ে যাচ্ছে এই জিনিসটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এইটা গেল প্রথম স্টেপ। পরবর্তী স্টেপ আমরা কি মনে রাখতে পারি, এনভায়রনমেন্ট। সেই এনভায়রনমেন্টটা কীরকম, আমাদের কি ইংল্যান্ড অথবা আমেরিকা গিয়ে দুই তিন মাস থাকে আসতে হবে, এরকম না, ওটা যদি করতে পারে আরও ভালো। এনভায়রনমেন্টটা হলো এরকম যে আমরা সাধারণত মুভি দেখে থাকি, অনেকেই মুভির প্রতি আসক্ত, যদিও এখন গেমের প্রতি অনেক আসক্ত হয়ে গেছি আমরা, যেটা খুবই খারাপ জিনিস। মুভি আমরা দেখলে ইংলিশ মুভি যে দেখতে হবে এমনটা না, সাবটাইটেল থাকবে, এরকম মুভি দেখবো, ইংলিশের নিচে সাবটাইটেল দেওয়া থাকবে। তো আমি তাই বলে মুভি দেখতে অনুপ্রাণিত করতেছি না। আমাদের মুভির ভিতরেও অনেক ক্যাটাগরি আছে, অনেক শিক্ষণীয় মুভি আছে, যেমন চিলড্রেন অফ হ্যাভেন আমি দেখছি, আমি জীবনে খুব বেশি মুভি দেখি নাই, খুব কমে, ওই চিলড্রেন অফ হ্যাভেন মুভিটা দেখছি, লাইফ ইজ বিউটিফুল মুভি দেখছি, তাছাড়াও আরও কিছু ইরানি মুভিগুলো অনেক শিক্ষণীয় হয়, এছাড়াও আরও মজার কিছু মুভি দেখছি, বেবিস ডে আউট। তো এই মুভিগুলো আমি সাবটাইটেল দেখছি। ইংলিশ মুভি দেখে তাদের ভাষাটা, ভাষা থেকে ABCD আলাদা করা বা কোনো ওয়ার্ড আলাদা করা আমাদের কাছে কতটা কঠিন হতে পারে। আমরা সাধারণত ঢাকায় দুইটা লোকে ঝগড়া লাগলে সেই ঝগড়াটাই বুঝতে পারি না, সেখান থেকে ওয়ার্ড আলাদা করতে পারি না, আর চিটাগাং কিংবা নোয়াখালী এগুলোর কথা বাদই দিলাম। তো একটা ইংলিশ মুভি থেকে আমাদের ওয়ার্ড আলাদা করা ঠিক তার থেকে বেশি কঠিন হবে, তবে সেই দক্ষতা অর্জন করতে পারলে আরও ভালো, সেটা আমাদের জন্য ভালো হবে। আমি যেটা পরামর্শ দিলাম সেটা হলো সাবটাইটেলওয়ালা মুভি দেখতে হবে। একটা মুভি 2 ঘন্টা জায়গায় আমার মতো 4 ঘন্টা ধরে দেখতে হবে, তাও ওই মুভি থেকে কিছু গেইন করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি যখন 3 ইডিয়টস মুভিটা দেখি তার আগে আমি অনেকগুলো ওয়ার্ড মিনিং জানতাম না, যেমন পি মানে প্রস্রাব করা এটা আমি আগে জানতাম না, ইরিভোকেবল মানে হলো অবাতিলযোগ্য এটাও জানতাম না আগে। তো এই ধরনের অনেকগুলো নতুন ওয়ার্ড আমি মুভি থেকেই শিখছি। কোনো অজানা ওয়ার্ড থাকলে সেটা ডিকশনারিতে গিয়ে সেটা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে ওইটা আবার দেখতাম কিংবা আবার খাতায় নোট করতাম, তখন আরেকবার দেখা হয়ে যেত। এইভাবে একটা ওয়ার্ড আসলে ধীরে ধীরে আয়ত্তে চলে আসে। এনভায়রনমেন্ট থেকে শেখার অংশ হিসেবে আরেকটা কথা বলতে চাই, যে আমি আমার একটা ফ্রেন্ড যখন ঢাকায় পড়াশোনা করছিল আমি বাড়িতে ছিলাম, ও আমার কাছে এসে মনে হলো যে আমার থেকে স্মার্টনেসের দিক থেকে আগায় গেছে, বাইরে ছিল, ও এখন আমার কাছে এসে মাঝে মাঝে কিছু ইংলিশ ওয়ার্ড বলে,
তা আমি মনে মনে ওর কাছে কখনো ছোট হই না, আমি জাস্ট ওর সাথে তাল মিলাই দিয়ে যাই, কিন্তু পরবর্তীতে আমি জানার চেষ্টা করি যে এটা আসলে কি বলবো। তো এভাবে একদিন ও আমাকে বলে যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা আমি আসলে বুঝি নাই, পরবর্তীতে আমি সার্চ দিয়ে দেখি যে স্ট্র্যাটেজি মানে কৌশল। অনেক ফ্রেন্ড আছে যারা ইংলিশে পোস্ট করে, সেই ইংলিশ পোস্টটা আমরা অ্যাভয়েড করে চলি, অনেকে ইংলিশে কোনো কিছু বললে সেটা আমরা অ্যাভয়েড করি, চিন্তাই নেই না যে এটা আমাদের জানতে হবে। তো এইভাবে কিন্তু আমরা ইংলিশ শিখতে পারবো না, ওইখান থেকেও কিছু জানার চেষ্টা করতে হবে। এরপরে যে জিনিসটা কাজে লাগবে, আন্ডারস্ট্যান্ডিং উইথ ইংলিশ, অর্থাৎ ইংলিশের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে। ইংলিশ যেহেতু একটা ভাষা, আমাদের যে বেটার হাফ অথবা সোলমেট, আমরা চাই তার সাথে আমার সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং হোক, সব আমার সব কিছু বুঝুক, আমি ওর সব কিছু বুঝি। তো এই বিষয়টা আসলে অনেক ভালো বোঝাপড়ার মধ্যে। তো এই বোঝাপড়াটা আমাদের যদি আমরা কমিউনিকেট করার জন্য ইংলিশ ভাষার ক্ষেত্রে করি, তখন আমাদের কী কী সুবিধা হয়, আমাদের আলাদাভাবে পরিশ্রম দিতে হয় না অনেক কিছুতে। যেমন আমি যেভাবে ভাবি, আর ই রি একটা আমাদের প্রিফিক্স আছে কোনো ওয়ার্ডের সামনে যুক্ত হয়ে ওইটা পুনরাবৃত্তি ঘটে। যেমন পেয়ার মানে আমরা কী জানি যে কোনো কিছু জয়েন, এরকম একটা জোড়া বোঝায়। তো তাহলে কোনো কিছু যখন ভেঙে যায় তখন সেটা রিপেয়ার করে দিতে হয়, তাহলে এই রিপেয়ার মানে মেরামত। আবার সোর্স মানে উৎস আমরা জানি, তো তার সামনে যদি রি লাগাই দিই তাহলে এই উৎসটা যখন রিপিট হয় তখন সেটা সম্পদে পরিণত হয়ে যায়, তাহলে রিসোর্স মানে কি সম্পদ। তো এই ধরনের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি জীবনে একবার দেখছি, একবার দেখি কিন্তু আমার মাথায় অলরেডি সেট হয়ে গেছে যে এটার মানে এইটা। সিমিলারলি আমি যদি ভার্বের ভিতরি ফর্মগুলার কথা চিন্তা করি, যে গিফট মানে দেওয়া, তাহলে গিভেন মানে প্রদত্ত, এর মানে কি যেটা দেওয়া অলরেডি হয়ে গেছে। এডুকেট মানে শিক্ষিত হওয়া বা শিক্ষা নেওয়া, অলরেডি যে শিক্ষা নেওয়া হয়ে গেছে তার সে এডুকেটেড। ডু মানে কাজ করা, তাহলে কাজ যেটা করা অলরেডি হয়ে গেছে এটা কি ডান। তাহলে এখন এই বিষয়গুলো আমরা এইভাবে আসলে এই জিনিসটা অনেকেই আমরা আয়ত্ত করে নিতে পারছি, ভিতরি ফর্মের বিষয়টা। তো এরকম আরও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারি ইংলিশের সাথে, কারণ ইংলিশ একটা ভাষা, ভাষা হিসেবে আমাদের কমিউনিকেট করার দক্ষতা অর্জন করতে হবে। সব শেষে যেটাতে আসা যায় সেটা হলো মুখস্থ। ফার্স্ট পার্ট বইগুলো থেকে হোক, কিংবা যে কোনো ধরনের বই থেকে হোক, কিংবা কোনো প্যারাগ্রাফ থেকে, কম্পোজিশন থেকে, যে কোনো কিছু থেকে ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করি, তো এই জিনিসটা নট ব্যাড। তবে মুখস্থ করলে কিছু সিস্টেমে মুখস্থ করতে হয়, অর্থাৎ সেই ওয়ার্ডগুলোর সিনোনিমগুলো কী কী হইতে পারে, সেই ওয়ার্ডের অ্যান্টোনিম কী কী হইতে পারে, অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ কী কী হইতে পারে। এইভাবে যদি একসাথে সবগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি, একটা ওয়ার্ড পরে যদি চার পাঁচটা ওয়ার্ড একসাথে জানা দক্ষতা অর্জন করি, তো সেটা আমাদের জন্য অবশ্যই বেটার হবে। সেটা কীভাবে একটা সহজ এক্সাম্পল দ্বারা বোঝাই দিই। তো ইম্প্রুভ মানে কী করা, উন্নতি করা। তো এই ইম্প্রুভ মানে উন্নতি করা যখন আমি পড়বো, তখন একসাথে যদি আমি এভাবে পড়ি যে ইম্প্রুভ, প্রোগ্রেস, আপলিফ্ট, ডেভেলপ, প্রসপার, তো এই ধরনের যতগুলো আছে সবগুলো যদি একসাথে আমরা পড়ে নিই, যে এগুলো সবগুলোর মানে উন্নতি করা, তাহলে এইভাবে পড়লে আমাদের ওয়ার্ড মিনিংয়ের ভান্ডারটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাইতে পারে। তো পরিশেষে আমি বলতে চাই যে সবচেয়ে বেশি আমরা ইংলিশ শিখতে পারবো বা ওয়ার্ড মিনিং শিখতে পারবো তখনই যখন আমরা পার্ট অফ স্পিচের ভেরিয়েশনটা এইভাবে শিখতে পারবো, এবং এটার জন্য আমাদের সাফিক্স প্রিফিক্স সম্পর্কে ভালো ধারণা লাভ করতে হবে। এবং দ্বিতীয়ত, এনভায়রনমেন্ট থেকে আমাদের ইংলিশ শিখতে হবে, ইংলিশ যেহেতু ভাষা তো কমিউনিকেট করার দক্ষতা অর্জন করতে হবে, এজন্য এনভায়রনমেন্টের সাথেই আমাদের ম্যাচিং করে নিতে হবে ইংলিশটাকে, এবং তার পরবর্তীতে ইংলিশের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে হবে, যাতে যে কোনো জিনিস বুঝে নেওয়ার ক্ষমতা হয়, যে এই ওয়ার্ড ও এইটা, হ্যাঁ ঠিক আছে, এভাবে বুঝে নেওয়ার ক্ষমতা তৈরি করতে হবে, তাহলে যে কোনো একটা ওয়ার্ড দুই একবার দেখলেই আমাদের মাথার মধ্যে সেট হয়ে যাবে। এক্ষেত্রে একটা জিনিস মুখস্থ করলে, একবার মুখস্থ করলে আসলে মনে থাকবে না, আবার কয়েকবার দেখলে ওয়ার্ডটা অটোমেটিকভাবে আমাদের মাথায় সেট হয়ে যাবে। এই ওয়ার্ড মিনিংয়ের ভান্ডারটা যদি আমরা বৃদ্ধি করতে না পারি, আমাদের ইংলিশ শেখার আশাটা অবাঞ্ছনীয় হয়ে যাবে। সুতরাং আমাদের ইংলিশ শিখতে গেলে ওয়ার্ড মিনিংয়ের উপর জোর দিতে হবে, যে কোনো জিনিস বুঝতে হবে। আর যারা যারা ওয়ার্ড মিনিং ছাড়াই ইংলিশ শিখতে চায় তাদের প্রতি অনেকগুলো সমবেদনা। তো আমি আশা করি আমরা সবাই যে কোনো জিনিসের মিনিং বুঝবো এবং ইংলিশে ভালো মার্ক অর্জন করব, সেটা পরীক্ষার ক্ষেত্রে হোক কিংবা কমিউনিকেট করার ক্ষেত্রে হোক, ভালো একটা যোগ্যতা অর্জন করতে পারবো। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।